আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। এ নিয়ে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার সকাল 10টায় মনোনয়ন ফর্ম বিতরণের কথা থাকলেও তা শুরু হয় বেলা 12টায়। ফর্মের মূল্য 30,000 টাকা। সকাল 10টা থেকে দেখা যায় দলটির চেয়ারম্যানের কার্যালয়ে ভিড় নেই নেতাকর্মীদের, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। 11টার পর কার্যালয়ে আসেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। জানা যায় নেতারা শুরুতে মিটিং করেন, এরপর মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেন। শুরুতেই মনোনয়ন ফর্ম কেনেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কোনো জোটে নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে 300 আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নির্বাচনী আস্থা এখনো আসেনি মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় পার্টি, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। জাতীয় পার্টিতে কোনো বিভেদ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল। এদিকে আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনো সময় আছে আলোচনায় বসার। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সবাইকে বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে হবে। 90-এর দশকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা স্বৈরশাসক এরশাদের পতনের পর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট করেছে দলটি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।